আমরা এবারে কিছু ছবি দেখব। অবশ্যই, যে এই যে ছবিটা আছে দেখেন, এটা আমরা বলছিলাম আর্থ্রাইটিস রোগীর যে অনেকগুলা সমস্যা, তার ভিতরে বাচ্চাদের বা কম বয়সী যে রোগীদের যে সমস্যা সেটা হচ্ছে জুভেনাইল আর্থ্রাইটিস। যেহেতু আমরা আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, এটা একটা জুভেনাইল আর্থ্রাইটিস বাচ্চার হাঁটুর ছবি। একটা হাঁটু অনেক ফুলে গিয়েছে, কালেকশন আছে, বুঝেই যাচ্ছে, এবং দুটো হাঁটু কিন্তু জোড়া লেগে গেছে দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এবং এই যে আমরা সাধারণত মানুষ যখন আমরা দাঁড়াই তখন কিন্তু একটু গ্যাপ থাকে, কিন্তু এই ক্ষেত্রে দুটা জোড়া লেগে আপনার ক্লোজ হয়ে আসছে এবং হাঁটুটা অনেক ফুলে গিয়েছে। দিস ইজ আপনার জুভেনাইল আর্থ্রাইটিস। এবং এই জুভেনাইল আর্থ্রাইটিস থেকে এই আর্থ্রাইটিস কিন্তু এক পর্যায়ে যখন তার বয়স বাড়তে থাকবে, সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে এবং লেট স্টেজে যাবে এবং সিনিয়র সিটিজেন হয়ে যাবে, তখন তার এটা কিন্তু আবার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে সে এক পর্যায়ে হাঁটাহাঁটি বন্ধ হয়ে যাবে, হাঁটু টোটালি আনকালোজড হয়ে যেতে পারে, জোড়া লেগে যেতে পারে। তো জুভেনাইল আর্থ্রাইটিস থেকেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এখানে আরেকটা ছবি, যেটা আসলে একটা ইনজুরি জাতীয় সমস্যা, সেটা আসলে আর্থ্রাইটিস এর সাথে ওইভাবে সম্পর্ক না, বাট হাঁটুর একটা একটা প্রবলেমের এখানে যে ছবিটা আছে, মানে এটা কোনো একটা আঘাত পেয়ে হয়। হ্যাঁ, এটা সাধারণত আঘাত পেয়ে হয়। তবে আর্থ্রাইটিস এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, আঘাত একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। মানে আমরা যেমন আমি বলছিলাম যে শুরুতে যে যে উত্তরাঞ্চল মানে যেই সকল দেশ ঠান্ডা দ্বারা আক্রান্ত হয়, মানে অনেক বরফ পড়ে বা খুব মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়, তখন কি ওই সকল দেশে কিন্তু আর্থ্রাইটিস রোগীর সংখ্যা বেশি। তাহলে ঠান্ডা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। তদ্রূপ আঘাত, কেউ যদি আঘাত পায় কোনোভাবে পড়ে গিয়ে হাঁটু ভেঙে বা যে কোনোভাবে হোক, সেই রোগী কিন্তু আস্তে আস্তে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে এবং আর্থ্রাইটিস কিন্তু আঘাত থেকেও কনসিকোয়েন্সটা আসতে পারে। এটা একটা ছবি আছে, খুবই ইম্পর্টেন্ট। প্রায় আমাদের কাছে এই রোগী নিয়ে আসে, আমাদের কাছে দেখা যায় যে হাঁটু একেবারেই তো ব্যথা তো আছেই, পাশাপাশি হাঁটু আর মুভমেন্ট করতে সে পারে না। এইটা বেশিরভাগ ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস আপনার থার্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি, অথবা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, যেটা বলছিলাম যে পুরুষদের হয়ে থাকে আর্থ্রাইটিস, সেই রোগীও কিন্তু হাঁটুর এই অবস্থা চলে আসতে পারে। এই ক্ষেত্রে হাঁটু দেখেন এক পাশে একটু গ্যাপ আছে, কালো গ্যাপটা বুঝেই যায়, আরেক পাশে কিন্তু নাই বললেই চলে, টোটালি ফিক্সড হয়ে যায়। তাহলে দেখা যায় কনসিকোয়েন্স কি, মানে আর্থ্রাইটিস যত ডেভেলপ করতে থাকবে, যদি সঠিক রিহ্যাবিলিটেশন বা আধুনিক সর্বাধুনিক যে কথা বলছি আমরা চিকিৎসা না হয় বা গতানুগতিক চিকিৎসা করে সেটা অপচিকিৎসার শিকার হয় বা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই জাতীয় আপনার ডিফর্মিটি অ্যারাইজ করতে পারে এবং এক পর্যায়ে রোগী ডিজেবল হয়ে যেতে পারে, চলাফেরা করতে আর নাও পারতে পারে, তার ব্যক্তিগত যত অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এ টয়লেটিং হতে শুরু করে জামা কাপড় পরিধান হতে বা মুভমেন্ট সবকিছু কিন্তু তার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সে এক প্রকার পঙ্গুত্ব বরণ করতে পারে। এটা একটা খুব ইম্পর্টেন্ট হাঁটুর ছবি। এই হাঁটুর যে এটা বোঝানো হয়েছে যে আর্থ্রাইটিস যদি হয় তাহলে যে হাঁটুর যে কার্টিলেজ, কার্টিলেজটা কিন্তু আপনার ইরোশন হয়ে যেতে পারে এবং ক্ষয় হয়ে উঁচু নিচু হয়ে যেতে পারে বা ক্ষয় হয়ে কিছু জায়গায় থাকবে, কিছু জায়গায় নাও থাকতে পারে এবং এই ফিচারটাই বোঝা যায় দেখেন, এবং লাল হয়ে গেছে ওখানে। আর্থ্রাইটিস হলে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হলে ওখানে কিন্তু অনেক গরম হয়ে যেতে পারে জোড়াটা এবং ব্যথা হবে, ব্যথা তীব্র থেকে তীব্রতর হবে, যখন মুভমেন্ট করবে রোগী কিন্তু মুভমেন্ট করতে পারবে না, কারণ তার মানে ব্যথার জন্যই সে আর মুভ করতে পারে না, স্টিফ হয়ে থাকে। এক্স্যাক্টলি, এবং আস্তে আস্তে যে মুভ না করার কারণে দেখা যাবে যে ভিতরে যে কার্টিলেজটা ইরোশন হয়ে যায় বা ক্ষয় হতে হতে অনেক সময় কিন্তু আবার অনেক সময় রোগী আমাদের কাছে এসে বলে কিছু ডাক্তার বলেছে ক্ষয় হয়েছে, আবার অন্য ডাক্তার বলেছে হাড় বেড়ে গিয়েছে, দুইটাই কিন্তু হতে পারে। কারণ হচ্ছে যখন কোনো অংশ হাড় বা কোনো জোড়ায় ক্ষয় হয়, আন্ডারলাইন যে বোনস থাকে সেটা কিন্তু অস্টিফাইড ডেভেলপ করে, মানে বা বৃদ্ধি পেতে পারে, তখন কিন্তু আবার বেড়ে যায়। তো রোগীর কিন্তু দুইটা ছবি কিন্তু আসতে পারে এবং সেটা যদি আমরা এক্স রে বা এমআরআই করি খুব সহজেই বোঝা যায়। মানে এই যে বললেন যে একটু বেড়ে যায়, সেটার জন্য কি ব্যথাটা হয়? হ্যাঁ, সেটার জন্য ব্যথা আরো বেশি হবে এবং লক হয়ে যাবে। এই ছবিটা দেখেন, এটা একটা এক্সরে ছবি এবং হাঁটু, এবং বুঝেই যা যে কিছু কিছু সাদা সাদা স্পট আছে দেখেন জোড়ার ভিতরে সাদা, যে এটা আসলে অস্টিওফাইট ভেঙে গিয়ে বা ডিসলোডস আপনার এই কার্টিলেজের টুকরো বা জোড়ার হাঁটুর টুকরো, এটা কিন্তু এক্সরে হাঁটুর একটা ছবি এবং এইটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের একটা ছবি। হাঁটু লেট স্টেজে এই ছবি আসবে এবং এর চেয়ে আগে যে ছবিটা দেখেছিলাম সেটা আরো খারাপ, এটা হচ্ছে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। তাহলে আপনি যেটা বলছেন যদি কোনো টুকরা বেড়ে যায় বা কিছু, তখন কিন্তু রোগী আর পা নাড়াতে পারবে না, সেটা পা হোক যে কোনো জোড়া হোক হিপ হোক, সে কিন্তু মুভমেন্ট করতে পারবে না, মুভমেন্ট করতে তার ব্যথা যদি নাও থাকে সে পারবে না, বিকজ অফ ডিসলোডস বা অস্টিওফাইট। অস্টিওফাইটের কারণে জোড়া যে মসৃণতা নাই, মসৃণতা না থাকার কারণে কিন্তু আপনার লক হয়ে যেতে পারে,
রোগী অনেক সময় বলে কিছু দূর হাঁটার পর আসে আর হাঁটু নাড়াতে পারছে না, ব্যথা নেই কিন্তু নাড়াতে পারে না, কেন? ডিউ টু দ্যাট যে আপনার এই অস্টিওফাইটের কারণে কিন্তু লক হয়ে যেতে পারে। এইটা একটা হাঁটুর ছবি এবং পায়ের ছবি, লোয়ার এক্সট্রিমিটি আমরা বলি। এটা আপনার সাধারণত আর্থ্রাইটিস বা বিভিন্ন সমস্যা থেকে যেটা হয় যে পা বেঁকে যেতে পারে, জেনু মানে আপনার ভেলা ভেলগাম এবং ভেরাম বোথ ডিফর্মিটি কিন্তু হতে পারে, মানে হাঁটু বাহিরের দিকে চলে যেতে পারে পা অথবা ভিতরের দিকে হয়ে যেতে পারে, দিস ইজ ডিফর্মিটি। এবং এই সমস্যা থেকে দেখা যায় ডিফর্মিটি মিন্স নরমাল যে এরকম থাকা উচিত সেটা না, সেটা না, অ্যাবনরমাল ডেভিয়েশন হয়ে যায়, অ্যাবনরমাল হতে পারে। এবং এই অ্যাবনরমাল রোগী মনে করে যে আমার হয়তো অ্যাবনরমাল হয়ে ওই সময় ব্যথা নাও হতে পারে, দেখা যায় যে দু বছর পর দেখা গেল তার কোমরের সমস্যা শুরু হলো, কোমর ব্যথা শুরু হলো ডিউ টু এই অ্যাবনরমালিটি। যে যখন আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করে একটা জোড়া ক্ষয় হয়ে যাবে বা দুইটা জোড়া ক্ষয় হয় বা আস্তে আস্তে ফিক্সড হয়ে যায়, তখন সে কি করে আর যে নরমাল শরীরের অন্য জয়েন্টের উপরে প্রেসার দিবে, প্রেসার দিতে দিতে ওই জয়েন্ট গুলো আবার কিন্তু আপনার মেকানিক্যালি সমস্যা তৈরি হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।